1971 সালের 25 মার্চ রাতে ঢাকায় পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে যে অভিযান পরিচালনা করেছিল সেই অভিযানে প্রায় 50,000 বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাটির ভাষ্য মতে শুধু 25 মার্চ এক রাতেই প্রায় 1,00,000 বাংলাদেশিকে হত্যা করা হয়েছিল, যা গণহত্যার ইতিহাসে এক জঘন্যতম ঘটনা। প্রশ্ন হলো, স্বাধীনতার 48 বছর পরও কেন সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এখনও পায়নি বাংলাদেশ? আর ক্ষমতার মসনদে বর্ষা রাজনৈতিক দলগুলো বিজয় নিয়ে যতটা উচ্চবাচ্য করেছে বটে, কিন্তু গণহত্যার বিষয়ে কেন আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা জোরালো দাবি তুলে নিয়ে আনতে চাই আলোচনার টেবিলে, একসঙ্গে আনতে চাই সমসাময়িক কিছু রাজনৈতিক প্রসঙ্গ। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু সেই রাত ও আজকের বাংলাদেশ। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়। সাথে আছে আমি নিরাজা। আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, একে একে আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার একেবারে ডান পাশে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা। আমাদের সাথে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টা। একই সঙ্গে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরই আপনাদের তিনজনকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই জনাব অসীম কুমার উকিল আপনাকে দিয়ে। এতটা বছর পেরিয়ে গেল, কেন এই ঘটনাটিতে যে আজকে রাতে যেটিকে স্মরণ করা হচ্ছে সেই বিষয়টিকে কেন আমরা আন্তর্জাতিক মহল থেকে বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া গেল না, আপনার বিশ্লেষণটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এই 25 মার্চের কালো রাত অপারেশন সার্চ লাইট পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত সেই মুহূর্তটুকু যখন আমরা আলোচনা করতে যাচ্ছি, আমি আলোচনার শুরুতেই আমাদের মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি আলোচনায় আসছি। যেখান থেকে প্রশ্নটা ছুড়ে দিয়েছে নাকি, সেই প্রশ্নটা উত্তর খুঁজতে গেলে তো আসলে এই 48 বছরের বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি উত্থান পতন পট পরিবর্তন সব কিছু নিয়েই আলোচনাটা আসতে হয়। ক্যানভাসটা অনেক বড় হয়ে যাবে যে আলোচনাটা এই সময়ের ভিতর টানাটাও কঠিন হবে আর কি। তবুও সামগ্রিকভাবে যা হয়নি সেই বিষয়টা যাতে হয় সেই আলোচনাটা এখন সর্বত্র শুরু হয়েছে, বলে আজকে টকশোতে বিষয়টা তুলে এনেছেন আপনি যে হয়নি কেন। এটা 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের যে রাজনীতির সূচনা আঁকে সেই রাজনীতির সূচনাটা একেবারেই মানে উল্টো পথে যাত্রা শুরু করা হয়। বাংলাদেশ 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মামনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা তো আসলে আমরা এগিয়ে যাব সম্মুখ পানে মুক্তিযুদ্ধের চেতনায়, সেটি লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে। কিন্তু সেই লক্ষ্যের মধ্যে এটাও কি একটা অন্তর্ভুক্ত হতে পারত না যে আমরা? হ্যাঁ, না না, অবশ্যই হতে পারত, কিন্তু সেই জায়গা থেকে আমার জানার আগ্রহটা আসলে আমি সেটাই বলছি যে কেন করাটা হয় না। কারণ হল যে উল্টো পথে যখন যাত্রা শুরু করলো 75 উত্তর বাংলাদেশে দাঁড়িয়ে, সেই উল্টো পথ থেকে পথের মধ্যে আনতে তো সময় লাগছে। আমার 3.5 বছর বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ, সেটা তো যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনটাই মূল কাজ ছিল। সেই কাজটুকু করে বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজকর্মটা শুরু করলো, তখনই বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হলো। তারপরে সামরিক শাসন, স্বৈর শাসন, তারপরেও আমরা যে সময়টুকু মধ্যে 75 থেকে 96 21টি বছর এই এইগুলি নিয়ে কাজ করা আর আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা ক্ষমতার বাহিরে ছিলাম 21 বছর। তারপর যখন আসলো, তখন আমার প্রধান যে কাজটা, আমি 1996 সালে দেশ গঠনের সুযোগ পাওয়ার পর, 75 সালের পর প্রথমবারের মতো যখন দেশ গঠনের সুযোগ পেলাম, তখন আমাদের যে শতাব্দীর
জঘন্যতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের কাজটুকু শুরু করতে হয়েছে এমনি এমনি অধ্যাদেশ দিয়ে। সেই কাজটুকু তো শেষ করার, ঠিক আছে, ওগুলো যে বড় বড় কাজ সেগুলো করে গেছে, কিন্তু আমি যদি শেষ দশ বছরের হিসাব টানি, দশ বছর আমি যখন এই কাজগুলি শুরু করতে যাচ্ছি তখন যুদ্ধাপরাধী মানবতা বিরোধী কাজগুলি আমরা শুরু করেছি, এগুলো তো আমি এই জায়গাটাকে তো আনতে চাচ্ছি, তখন আমাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে। আমরা একটু পিন পয়েন্টে আসি যে ধরেন জাতিসংঘের একটা ডিক্লারেশন আছে 9 ডিসেম্বরকে তারা আন্তর্জাতিক গণতন্ত্র স্মরণ এবং প্রতিবাদ দিবস হিসেবে তারা পালন করে, একটা দিবস তো আছে, সেক্ষেত্রে তারা নতুন করে কেন এটাকে করতে যাবে সেটাকে, এটা এটা নিয়ে তো সম্ভবত আপনাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী কূটনৈতিকদের ব্যর্থতার কথাটা এনেছেন, যেহেতু 10 বছর সময় তাদের হাতে ছিল। আমি যদি আরও পিন পয়েন্ট করে ফেলি যে এই স্বীকৃতিটা জাতিসংঘ দিয়েছে 2015 সালে 11ই সেপ্টেম্বর, এরও 2 বছর পর সংসদে এসে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে চলো এটা নিয়ে আমরা একটু নড়াচড়া করি। 2 বছর আগে ঘোষণা হয়ে যাওয়ার পর 2 বছর পর মনে হওয়াটা আসলে অন্যান্য বিষয় কি মাথায় ছিল না, না মাথায় থাকবে না কেন, সব কিছুই ছিল, কোনটা মাথায় ছিল না, সব কিছুই ছিল। তা সেক্ষেত্রে আমাদের তো সামনে যে জায়গাটুকু পরে আঁকে সেই জায়গাটুকুই ধরতে হয়, আমরা তো চাচ্ছি জায়গাগুলি তুলতে, কিন্তু বাংলাদেশে আমি যখন যুদ্ধাপরাধী মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু করলাম তখন সামগ্রিকভাবে রাজনীতিটা কোন জায়গাকে দাঁড়ালো এগুলো ট্যাকেল দিতে হয়েছে। আমরা চেষ্টা করছি, আমি প্রথম বলে যাই এটা গণহত্যা, আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছি, দিন তারিখটা এটা অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্ট করার সুযোগও থাকতে পারে, সুযোগ হতেই পারে, কিন্তু এই জায়গাটাকে আমি তুলে এনেছি সেই জায়গাটাতেই কি বাংলাদেশের রাজনীতি সবাই আমরা একমঞ্চে দাঁড়িয়ে বলতে পারছি অ্যাডজাস্ট হবে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ আপনার যদি মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেই বলছেন যে যখন 2015 সালে জাতিসংঘে এই বিষয়টা আমি কিন্তু বলি না যে হবে, আমি বলছি যে সুযোগ আছে, আমি সুযোগের কথা বলছেন, সুযোগ থাকা মানে হতে পারে না হতে পারে সেই জায়গাটুকু নিয়ে ধরেছি, কিন্তু আমরাও আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা এখানে আছি আমরা কি একমঞ্চে দাঁড়িয়ে এই বিষয়ে একমত হতে পারবো? জি, একমত হতে না পারার কারণে বিষয়গুলো বিলম্বিত, বিঘ্নিত, খুব দুঃখজনক, এটি হওয়া ঠিক হয় নাই বাংলাদেশে। আপনার বিশ্লেষণটা কেমন? জি, আপনাকে ধন্যবাদ। আমার কথাটা হচ্ছে যে এই বিষয়টা যদি দায়ের চিন্তাটা করি তাহলে দায়টা আমাদের সবার কম বেশি, কিন্তু যেহেতু মুক্তিযুদ্ধের ধারক বাহক দার্শনিক এবং একমাত্র সোল এজেন্ট হিসাবে দাবি করে আওয়ামী লীগ, যেখানে তাদের ছাড়া অন্য কারো কোনো স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার অনুভব করে না, বোধ করে না, এটা আমরা দেখেছি বিভিন্ন সময় এবং এখনও দেখছি, সেই জায়গাটায় দায়টা তাদের উপরে বেশি। এটা হলো একটা দিক সংক্ষেপে। আর একটা দিক হলো, আমি এই আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতিটার প্রয়োজনই অনুভব করি না, করি না এই কারণে, জাতীয়ভাবে পালন হচ্ছে এই কারণে না, শুধু জাতীয়ভাবে পালন হচ্ছে তা না, আমাদের সত্তায়, আমাদের অস্তিত্বে, আমাদের চিন্তায়, চেতনায়, যেখানে পাকিস্তানি ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ের রক্তের ঘ্রাণটা এখনও রয়ে গেছে এবং আমরা এতে প্রবলভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার অখণ্ডতা রক্ষার জন্যে বাংলাদেশের মানুষ আবার যে কোনো সময় একটি মুক্তিযুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিলে করবে, সেখানে কে স্বীকৃতি দিল না দিল এটা খুব বেশি ম্যাটার করে না, প্রশ্নবিদ্ধ হয়ে যায় মোজাম্মেল সালাম। না, আমাদের ভাষাও তো আমাদের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। না, ঠিক আছে, আমরা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্যও কিন্তু সোচ্চার হয়েছি, দেখুন সেই জরুরি ছিল না, ঠিক আছে, ঠিক আছে, আমি আমি এটা কিন্তু দায় স্বীকার করে নিয়েছি সবারই প্রথম দিকেই, কিন্তু এখানে একটা বিষয় আছে, এর কতগুলো পদ্ধতি আছে, যেমন এই আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের জন্য নির্দিষ্ট কোনো নীতিমালা কিন্তু আন্তর্জাতিকভাবে নেই, কয়েকটি পদ্ধতি আছে, একটা হচ্ছে লবিস্ট নিয়োগ করে ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কূটনৈতিক তৎপরতাটা বাড়িয়ে, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, আন্তর্জাতিক আদালত যেটা আছে জাতিসংঘের অধীনে, সেইখানে জিনিসটি তুলে তারপরে সেখান থেকে একটা স্বীকৃতি আদায় করা, অথবা বাংলা মানে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশের জাতীয় সংসদ থেকে যদি এটা উত্থাপিত হয় ন্যাশনাল পার্লামেন্ট থেকে তাহলে এটার মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়, এই কোনোটা স্বীকৃতি প্রয়োজন। হ্যাঁ, এটার কোনোটাই কিন্তু আমরা করিনি, এবং যেহেতু আমরা করিনি বরং একতরফাভাবে হয়েছে আওয়ামী লীগের নেতাদের, জনাব শ্রদ্ধেয় নেতা জনাব শেখ মুজিব থেকে শুরু করে আজকের প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের বন্ধনেই একতরফাভাবে হয়েছে, এখানে জেনারেল ওসমানি থেকে শুরু করে অন্য সেক্টর কমান্ডার কিংবা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বীরুত্তম থেকে শুরু করে অন্যেরা, কারণ এই যে কিছুদিন আগেও দুঃখ করে, এই 3-4 দিন আগে দুঃখ করে জেনারেল শফিউল্লাহ বলেছেন যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ওনার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি কোট করছি, এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বর্তমান যিনি মন্ত্রী ও একটা বেয়াদব, মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না। শুনলাম যে মুক্তিযোদ্ধাদের তালিকা অচিরেই প্রকাশ হবে, আবার শুনলাম যে না এটা এখন স্থগিত করা হয়েছে। এই যে দোদুল্যমানতা, এই দোদুল্যমানতার মধ্যে দিয়ে অতগুলো স্তর পার হয়ে কবে আমরা স্বীকৃতি পাবো, সেই জায়গাটা হচ্ছে যেখানে আমাদের নিজেদেরই স্বীকৃতির
জাতীয় ব্যাপকতা রয়েছে, সেই জন্য ওইটার প্রয়োজনীয়তাটা আমার কাছে এই মুহূর্তে অতটা মুখ্য বলে মনে হয় না। ব্যাখ্যাটা হলো এই। আচ্ছা, সে ব্যাখ্যাটা। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের শুরুতে যদিও দায়টা স্বীকার করে নিয়েছেন, তারপরও ইতিহাস ঘেঁটে একটি অনলাইন দৈনিক, এটি অনলাইন পত্রিকা যারা আছেন নিউজ পোর্টাল, তারা চারটি দৈনিক সেই সময়কার 1976 থেকে 1981 পর্যন্ত এই 25শে মার্চ 26শে মার্চ সেই সময়কার পত্রিকাগুলো একটু অ্যানালাইসিস করেছেন, একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছেন যে সেই সময়টা আসলে জিয়াউর রহমানের শাসনামল ছিল, সেই জায়গা থেকে 25শে মার্চ এই গণহত্যার বিষয়টিকে নানানভাবে নানান জায়গায় নানান পত্রিকাতে, চারটি পত্রিকা নামে আপনি উল্লেখ করে দিতে পারেন, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক বাংলা, দৈনিক আজাদ, সেই জায়গাগুলোতে বেশ কিছু রকমভাবে উপেক্ষিত ছিল। সেখানে বরং স্বাধীনতার অর্জন, সেনাবাহিনীর ভূমিকা, এগুলোকে মহিমান্বিত করা হয়েছে। সেই জায়গা থেকে গণহত্যার বিষয়টাকে একটু সাইড কেটে বা পাশ কেটে যাওয়াটাকে আপনি কীভাবে দেখেন? না, এই পাশ কেটে যাওয়াটা বা সাইড কেটে যাওয়াটা ওই সময় যদি হয়ে থাকে, আপনি যে পুরনো তথ্য দিয়েছেন, আমি সেটাকে ভালোভাবে দেখি না, কারণ আমি এটা আমার জাতীয় সত্তার সঙ্গে একীভূত করে রেখেছি সেই জায়গাটাই। কিন্তু একইভাবে আপনি যদি বিশ্লেষণ করেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে এই 48 বছরে আওয়ামী লীগ হচ্ছে একমাত্র দল যারা তৃতীয় দফায় টানা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, ক্ষমতার শব্দটা আমি ব্যবহার না করলাম, এবং ওই যে বললাম যে মুক্তিযুদ্ধের সমস্ত কৃতিত্ব তাদের এবং সব কিছুই তারাই করেছেন, এমনটাই তারা সব জায়গায় বলে বেড়ান, যদিও বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে তাদের সরকারে, তাদের মন্ত্রী পরিষদে, তাদের বিভিন্ন জায়গায় পদায়নে, ভুয়ো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে পদোন্নতি নেওয়ার যে অনেক ঘটনা, এসব নিয়ে অনেক বিতর্ক তোলা যায়, কিন্তু তারপরেও আমরা যদি খারাপও করে থাকি বিএনপি, সেই জায়গাটা তো ভালো একটা উদাহরণ তারা সৃষ্টি করতে পারতেন, সেটা করলেন না কেন? বিএনপি তো বলে না যে মুক্তিযুদ্ধের সোলেজেন্ট আমরা, আমরা বলি যে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, এবং তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, এবং জনাব শেখ মুজিব সাহেব জনাব জিয়াউর রহমানকে বীরোত্তম উপাধিটি দিয়ে গিয়েছিলেন, তাকেও তো পাকিস্তানের চর বানানো হয়েছে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ভাষায়। সুতরাং তারা ওই যে সব কিছু একপেশে করার কারণে ওই গুরুত্বপূর্ণ দিকটায় মনোযোগ দেননি। রহিন হোসেন, প্লিজ, আপনাকে জানতে চাইবো আসলে যেটা মোয়াজ্জেম হোসেন যেভাবে বিশ্লেষণটা করলেন, আওয়ামী লীগ বা বিএনপি কার উপর দায়টা বেশি বর্তায়, আপনার বিশ্লেষণে জানতে চাইবো। আর এই গণহত্যার স্বীকৃতিটা আসলে মোয়াজ্জেম হোসেন আলাল যেভাবে বিশ্লেষণ করছেন যে খুব বেশি তিনি প্রয়োজন অনুভব করেন না, আপনার বিশ্লেষণটা কেমন হবে? এটা আসলে কি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে, বা কোনো সম্ভাবনা দেখেন কিনা যেভাবে দেখছিলেন মিস্টার উকিল? আমি কথার শুরুতেই আজকে যে 25শে মার্চ 1971 এই যে ভয়াল রাতের যে গণহত্যা সংঘটিত হলো, এবং যারা শহীদের মৃত্যুবরণ করলেন তাদের প্রতি বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করেই আমি আপনার আলোচ্য বিষয় সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। আমি এই কথা শুরুর আগে একটু নিজেই মনে করতে চাই এবং মনে করাতে চাই বাংলাদেশের জনগণকে সহ যারা শুনছেন তাদেরকে, এটা মনে রাখা দরকার, আমরা 71-এর যে সংগ্রামটা করলাম এটা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম ছিল না, কিন্তু মনে রাখতে হবে এটা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা, এবং এইটার কালমিনেশন 9 মাসের যুদ্ধ না, এইটার কালমিনেশন শুধুমাত্র পাকিস্তান বিরোধী সংগ্রাম, এটা আমরাও তা মনে করি না, এইটা শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ অস্ত্র হাতে লড়াই। এই পুরো বিবেচনাটার উপরে নির্ভর করে আমাদের বিবেচনায় যে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখছি না দেখছি। আমার মনে হয় অত সময় নেই বলে আমি খালি পয়েন্টটা কাছে দিয়ে তুললাম যে এই বিবেচনাটাই আমি বলি যে মুক্তি সংগ্রামের কথাটা যখন এসেছে এর কালমিনেশনে আপনি দেখতে পাবেন যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, এর কালমিনেশনে 72-এর সংবিধান, আরও যা মানে তার প্রকৃত রূপটা এর মধ্যেই কিন্তু আছে, কিছু অসম্পূর্ণতা থাকে সেটা পরের ব্যাপার। এই বিবেচনা থেকে যদি করি তাহলে মুক্তিযুদ্ধটা একটা ছিল জনগণের যুদ্ধ, জনগণের নিজস্ব অধিকারের আদায়ের সংগ্রাম, কিন্তু সংকট হয়ে গেল কি ক্ষমতায় বিভিন্ন সময় আমরা যেটা দেখলাম সবাই ব্যস্ত যার যারটা নিয়ে, ব্যক্তি বন্দনা, ব্যক্তি ঘটনা, এই জায়গায় উপেক্ষেতা থেকে গেল জনগণ। তখন যখন এ ধরনের ঘটনা ঘটে তখন আপনি সাধারণভাবেই বুঝে নিতে পারেন যে দেখা যায় এই ধরনের সাধারণ শহীদ, আমি খুবই দুঃখের সাথে শব্দটা সাধারণ শহীদ বললাম, অনেক সময় উপেক্ষিত থেকে যায়, চলে আসে অন্য জিনিসটা। সুতরাং এর দায়িত্ব একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমরা কখনো ক্ষমতায় ছিলাম না, তার মধ্যেও আমি মনে করি যে সমগ্র আমাদের রাজনৈতিক অঙ্গনেরই একটা দুর্বলতা বা ব্যর্থতা যে আমরা এই শহীদদের যথাযথভাবে মর্যাদার আসনে আসীন করার কাজটা করতে পারিনি, আমি আমার দেশের ক্ষেত্রে বললাম, এইটা একটি দিক। আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমরা জানি যে বাংলাদেশটা যখন এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন দেশে পরিণত করলাম, আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি জানা আছে আমাদের, বিরোধী শক্তি এই সমস্ত পুনর্গঠন একটা বড় ব্যাপার ছিল, কিন্তু এই যে দীর্ঘ 48 বছর সেখানে আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নানাভাবে প্রতিভাত করার জন্যে ওই যে মুক্তিযুদ্ধের যে দীর্ঘ ইতিহাস
সেখানে বিভিন্ন সময়ের গণহত্যা, বিভিন্ন সময়ের সংগ্রাম, সেটা পুরো বিশ্ববাসীর সামনে তুলে ধরা দরকার এবং কতকগুলো আন্তর্জাতিক যে বিষয় আছে সেক্ষেত্রে স্বীকৃতি আদায়েরও খুবই প্রয়োজন আছে বলে আমরা মনে করি, ক্লিয়ার এই পয়েন্টে। কিন্তু এটা করতে গেলে যে অ্যাটেনশন দেওয়া দরকার, নানাভাবে যেটা দেওয়া দরকার, সেটা আপনি বলতে পারেন। আমি কোনো দোষারোপ করতে চাই না, কিন্তু এই জায়গায় যথেষ্ট মনোযোগ আমরা দিতে পারিনি, বিশেষ করে যারা বিভিন্ন সময় এখনো কি মনোযোগ দিলে কি সম্ভব আমি সেটা একটু জানি না, জানি না এই অর্থে বলছি যে, কিন্তু আমি একটা জিনিস মনে করি শোনেন সম্ভব, সেটা হচ্ছে কি আমি তারিখ হিসাবে বলছি না, সম্ভব হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসগুলো যদি সামনে নিয়ে আসতে পারি তাহলে অনেক অনেক জায়গায় সম্ভব। যেমন ধরুন আপনি ওইটা বলছেন, খুলনার চুপনগর একটা জায়গা আছে, এখন ওইখানের গণহত্যার ইতিহাস আস্তে আস্তে উঠে আসছে, যেখানে এক মানে স্টকেই 10,000 মানুষ হত্যা করা হয়েছিল। বাংলাদেশে এরকম বহু জায়গায় পাওয়া যাবে, অনেক গ্রামকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আপনি এ ধরনের ইতিহাস যদি খোঁজা যায়, 25শে মার্চ যেমন একটা ভয়াল স্মৃতি, আপনি এ ধরনের অনেক ঘটনা পাওয়া যাবে। আমার বিবেচনায় এই সমগ্র ঘটনাবলী আমি বিশ্ববাসীর সামনে তুলে ধরে তার যদি একটা স্বীকৃতি জায়গা আনতে পারি তাহলে আমার এই মুক্তিযুদ্ধ যেটা একটা অনন্য ইতিহাস হিসাবে সামনে আসে সেটা শুধু বাংলাদেশের মানুষের কাছে। আপনি যেমন ভাষার কথাটা বললেন, ভাষার সংগ্রামের লড়াই শুধু আমার লড়াইটা, নিজস্ব ভাষার সংগ্রামে অন্যদের লড়াই, আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে ওইটাও চলে আসছে। কারণ এই জায়গাটা বোধহয় আনা দরকার। এখন এটা কতগুলো টেকনিক্যাল ব্যাপার, কারণ যারা এগুলো স্বীকৃতি এগুলো দেয় ওই সম্পর্কে আমার অত গভীর ধারণা নেই, এই জন্য আমি মন্তব্য করি না। কিন্তু এটা তো ঠিক, এটা তো সত্য, আপনি ঠিকই বলেছেন, 2015 সাল আন্তর্জাতিক অঙ্গনে 9ই ডিসেম্বর একটা জাতীয় গণহত্যা দিবস এটা পালিত হলো। আমরা কিন্তু 2017 যদি আমি ভুল না করে থাকি জাতীয় সংসদে অন্তত পক্ষে দৃষ্টিভঙ্গি দিলাম। আমি এটাকে এক ধাপ অগ্রগতি বেশি দেখতে চাই এই পয়েন্টটাকে, কিন্তু আমি এই কথাটা আজকে দাঁড়িয়ে, কিন্তু এই উপলব্ধিটা তো সামনে পান, এই উপলব্ধির প্রশ্নটা কি আপনার সামনে আসবে না, যেহেতু যখন এই সিদ্ধান্তটা হয়েছে তারা 2 বছর আগে অলরেডি, আমি তো সেটা তো আগেই বলে দিলাম যে আমাদের ওই ত্রুটিটা, কিন্তু আমি বলছি ওই ত্রুটির পরও এটা যেটা করলাম, কিন্তু আমার ভয়ের জায়গা যেখানে সেই জায়গাটা বলতে চাই, ওই যে আপনি যে 25শে মার্চ এই যে ভয়াল স্মৃতি যেটার উপরে দাঁড়িয়ে এই যে পাকিস্তানি বাহিনী যে একটা গণহত্যা করে আমাদেরকে একেবারেই দমন করে দিতে চাইল, কিন্তু তার মধ্য দিয়ে সাধারণ জনগণ ফুলে ফেঁপে উঠল, একেবারে সে লুঙ্গি পড়া জনগণ, মুক্তিযুদ্ধের অধিকাংশ শহীদ তো তারাই, অধিকাংশ মুক্তিযুদ্ধা তো তারাই, তারা যে রুখে দাঁড়ালো, এই যে একটা জনযুদ্ধ রূপ নিল, জনগণের যুদ্ধ ছিল, সেই জায়গাটা যারা নানা সময় ক্ষমতা এখনও আছে বা ছিল তারা অনেক সময় কোনো ব্যক্তি এই ধরনের গোষ্ঠী এইটা বলতে যে এইটাকে হারিয়ে ফেলে, আপনি দেখবেন ইতিহাস তাদের মতো বিনির্মাণ করতে চায় বলেই আপনি আসলটা হারিয়ে যায়। ওই যে আপনি একটা পর্বের উদাহরণ দিলেন পত্রিকায়, অন্যান্য পর্বগুলো তো দেখবেন যে এইরকমই খণ্ডিত চেহারা, নিজেকে মহিমান্বিত করার জায়গা থাকবে। আমরা যদি একটা নির্মোহভাবে জনগণকে নায়ক বিবেচনা করতে পারি, মুক্তিযুদ্ধের নায়ক ছিল জনগণ, নিশ্চয়ই ব্যক্তির ভূমিকা তো অবশ্যই, এটা আমরা কেউ যদি অস্বীকার করি কিচ্ছু আসা যায় না, ইতিহাসে ব্যক্তির ভূমিকা কিন্তু নির্ধারিত, সেটাকে অস্বীকার আমরা মোটেই করি না, করাটাই অন্যায় আমি সেটা বলছি না, কিন্তু মূল নায়কের ভূমিকা যদি জনগণকে আপনি দেন তাহলে দেখবেন এই যে 25শে মার্চ এর জন্যে আমরা তাদের প্রতি যেমন ভূমিকা নিতে পারো আন্তর্জাতিক অঙ্গনে, আমি তো বলি যে সারা বিশ্বকে উদাহরণ টেনে এই সারা বিশ্বের অগ্রগতির ধারাকে নিয়ে যাওয়ার জন্যই এই জায়গায় প্রিন্স আপনাকে একটু থামাতে চাই, আমি একটা বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে এসে মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে জানতে চাইবো যে আসলে শুধুমাত্র মহিমান্বিত করার জায়গায় আমরা সকলকে মহিমান্বিত করতে পারছি কি না, বা তিনি যে বলছিলেন যে জনগণ বা পাশাপাশি যাদের ভূমিকাগুলোকে আলোচিত হতে পারতো, সামনে আসতে পারতো, সেগুলোকে আনতে পারলাম কি না এটাও জানতে চাইবো। আর কয়েক ঘন্টা পর স্বাধীনতা দিবস উদযাপন করবে বাংলাদেশ, সেই জায়গা থেকেও জানতে চাইবো আপনার কাছে ফিরে এসে যে গত 48 বছরে এসে আমরা কোন কোন জিনিসগুলো অর্জন করতে পারলাম আর কোন কোন জিনিসগুলোকে একেবারেই দেখেও দেখলাম না বা একেবারে ছুঁড়ে ফেলে দিলাম। নেব ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর, আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। আবার আমন্ত্রণ, 24 ঘন্টায় আমরা আলোচনা করছি সেই রাত ও আজকের বাংলাদেশ নিয়ে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিরতির সময় আপনাকে যে প্রশ্নটি রেখেছিলাম নিশ্চয় আমি টুকে রেখেছেন, তাহলে স্মরণ করে ছোট্ট করে স্মরণ করিয়ে দিই যে আসলে যেটা বলছিলেন যে মুক্তিযুদ্ধে যাদেরকে স্মরণযোগ্য আমরা সকলকে স্মরণ করি কি না, এবং সাথে এটা একটা সম্পর্ক প্রশ্ন রেখেছিলাম যে গত 48 বছরে আসলে যেসব অর্জন আপনার দৃষ্টি কেড়েছে আর কোন কোন অধিকার যেগুলো হারিয়ে গেছে যেগুলো আপনার চোখে বিঁধেছে। ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধটা ছিল আসলে একটা জনযুদ্ধ, এবং সেই জনযুদ্ধের মধ্যে কার কোথায় কী অবদান রয়েছে সেগুলো নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে পারিনি। আমরা সবাই দায় কার কম বেশি সেটা নিয়ে অনেক বিতর্ক করা যাবে, এক। দ্বিতীয় হচ্ছে যে
প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটাকে আমরা বলি 1971 সতেরোই এপ্রিল সেই মেহেরপুরের আম্রকানুনে যে প্রোক্লামেশনটা ডিক্লেয়ার করা হয়েছিল তাজউদ্দিন আহমেদ সাহেব প্রধানমন্ত্রী হিসাবে যে সরকার গঠন হলো এবং যেটা হলো সেখানে কোট আনকোট তিনটি শব্দ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সেটি তো অতল গহ্বরে চলে গেছে আমাদের এখানে বরং আরও অনেকগুলো জিনিস যেমন উনিশে মার্চ জয়দেবপুরে প্রথম প্রতিরোধ শুরু হলো এবং সম্ভবত আমি তারিখটা ঠিক খেয়াল নেই 9 অথবা 11 মার্চ থেকে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অর্থাৎ সেনাবাহিনীর সমরাস্ত্র কারখানায় যারা কাজ করতেন সেখানে বিএনপির বর্তমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন আরও অনেক দায়িত্বশীল নেতারা ছিলেন আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক যিনি মন্ত্রী উনিও ছিলেন মোজাম্মেল হক হ্যাঁ উনিও ছিলেন সেই সময়টা সত্যি যেটা নির্মোহ ইতিহাস বললে সেই জায়গাটায় তারা সেই উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন সেই কিন্তু প্রথম নীরব বিদ্রোহ পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে সিরাজ সিকদার সাহেব বরিশালের পেয়ারা বাগানে সশস্ত্র ট্রেনিং শুরু করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্যে যে কারণে কিন্তু 25শে মার্চের অনেক আগেই স্লোগান উঠেছিল ঢাকার রাজপথে যে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো এই জায়গাগুলোতে আমরা কিন্তু যাইনি আমরা ব্যক্তিবন্দনার মধ্যে এত বেশি আকৃষ্ট হয়ে গেছি যে কারণে অনেকগুলো বিষয় আমরা তুলে আনতে পারিনি বাঘ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্যায়ন যদি আওয়ামী লীগকে তখন পাকিস্তানি ঔপনিবেশিক শাসকরা সঠিকভাবে দেশ পরিচালনার দায়িত্বটা হস্তান্তর করত এই মুক্তিযুদ্ধের প্রয়োজন হতো কি না এ নিয়ে অনেক প্রশ্ন কিন্তু থেকে যায় বা ওই সময়টাই ঠিক হতো কি না হয়তো পরবর্তীতে হতো জনযুদ্ধের চাহিদা বা মানুষের চাহিদার প্রেক্ষিতে কিন্তু সেই জায়গাটাও আপনি দেখবেন আজকে সেই গণতন্ত্র সেই সংবাদপত্রের স্বাধীনতা সে বাক স্বাধীনতা এগুলোকে ক্রমশ সংকুচিত করে ফেলা হয়েছে বিশেষ করে গত কয়েক বছরে ওই যে আমি বললাম যে দায়টা প্রথমেই পড়বে আওয়ামী লীগের উপরে কারণ তখন তো বিএনপি নামক দলের জন্ম হয়নি অন্য রাজনৈতিক দলগুলো যারা ছিল তারা ছোট ছোট ভগ্নাংশে ছিল এই জিনিসগুলো হয়নি বরং এখন সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এখন আজকের প্রধানমন্ত্রী গত কয়েকদিন ধরে বাকশালকে লিগালাইজ করে হালাল করে এইটাকে আবার পুনঃপ্রতিষ্ঠার একটা চেষ্টা যেন তার অন্তরের মধ্যে আছে এটা তার কথাবার্তার প্রমাণ পেয়েছে গতকালকেও তিনি বলেছেন যে বাকশাল পদ্ধতি যদি চালু হতো তাহলে ভোট নিয়ে এত বিতর্ক হতো না আর ভোটের অবস্থাটা এখন যেটা দাঁড়িয়েছে গণতন্ত্রের অন্যতম যেটা পুরোধা সেই জায়গাটাও আপনি দেখবেন যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে সেই মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কেও কিন্তু মুক্তিযোদ্ধারা কিংবা সাধারণ মানুষ অতটা জ্ঞাত না কিছু নির্দিষ্ট কাজকর্ম ছাড়া আর এই সাম্য এই যে গণতন্ত্র বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমি শুধু একটা কথাই বলবো আপনারা স্বীকার করবেন না আমি জানি কিন্তু তারপরেও আমি বলবো জয় গোস্বামীর সেই কবিতা অনুযায়ী কোট আনকোট বর্তমানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং অন্যান্য সেই বাকশালী পদ্ধতির নিয়ন্ত্রণ আরোপ করে জিনিসটা এমন করা হয়েছে যে সেই জয় গোস্বামীর কবিতার দুটি লাইন বলতেই হয় যে হে সুভদ্র নাগরিকগণ জেনে নিন আজ আমাদের এই গণতান্ত্রিক দেশে আমাদের সকল কাজ শুধু হ্যাঁ বলাই আপনাদের একমাত্র কাজ এই অবস্থাটা তো তৈরি করা হয়েছে তো এখানে তো মূল চেতনা থেকেই তো আমরা যোজন যোজন দূরত্বে চলে গেছি এবং সব কিছুতে নামকরণ সব কিছুতে পারিবারিক নামকরণ এবং অন্যান্য নামকরণের মাধ্যমে অন্যদেরকে ম্লান করে দেওয়া হয়েছে অসীম কুমার উকিল আপনার বিশ্লেষণটা জানতে চাইবো যেটা মোয়াজ্জেম হোসেন আলাল বলছিলেন যে ধরেন বন্দনার কথা প্রশ্ন আনছিলেন কিন্তু এই প্রশ্নটাও সামনে আসে যে ধরেন বঙ্গবন্ধু যদি সবারই হয়ে থাকে সেই জায়গা থেকে অনেক আওয়ামী লীগ নেতাও মনে করেন এবং বিএনপি নেতারাও বলেছেন যে আসলে বঙ্গবন্ধুকে সার্বজনীন আওয়ামী লীগই হতে হয় দেয়নি তারা একেবারে বঙ্গবন্ধু কেন্দ্রিক রাজনীতি করেছেন এবং বঙ্গবন্ধুকে সবার জন্য করার সুযোগ বা ক্ষেত্রও তৈরি করেনি পাশাপাশি এই প্রশ্নগুলো তিনি তুলেছেন যে গত 48 বছরের মধ্যে সাম্প্রতিক সময় সুশাসন বাক স্বাধীনতা এবং নির্বাচন প্রক্রিয়া ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে আলাল ভাই বক্তৃতার ফার্স্ট পেজে একটা কথা বলতেছিল যে তর্ক আজকের এই আলোচনা একই ফার্স্ট পেজে বলছিলেন যে এরকম আমরা কেউ কেউ জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেছেন আমাকে আসলে মানে ওইখান থেকেই সব কিছু মানে সকল প্রশ্নের উত্তরের মেজাজে আসলে সব এখানেই আছে একে মানে কথাগুলি তো এইভাবে আমরা বলি যেটা আর কি যে 75-এর পরে
যে দশটা উল্টো দেখে নিচ্ছিল, মানে কি আয়ুব ইয়াহিয়া মুনায়েম যে পদ্ধতিতে পাকিস্তানটা চালাচ্ছিল আর কি, 75-এর পরবর্তী সময়ে জেনারেল জিয়ার শাসনামল, জেনারেল আরশাদের শাসনামল, বেগম খালেদা জিয়ার শাসনামল 75-96, এই 21টি বছর তো সেই পথেই টেনে নিয়ে যাওয়া হলো। সামগ্রিক কর্মকাণ্ডটাই ছিল একেবারে আয়ুব ইয়াহিয়া মুনায়েমের পেথার তারা যেমন বসেছে সেইভাবে আর কি, সেই জায়গার থেকে জিনিসগুলো অগ্রসর হয়েছে। 75-এর 15-ই আগস্টের পর জয় বাংলা স্লোগান নির্বাসিত, এটা মানে আমাদেরও বলার সুযোগ ছিল না, রেডিও টেলিভিশন পত্রিকা পত্রিকা তো নিষিদ্ধই। আমরা যারা আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, বঙ্গবন্ধু সংগঠন করি, আমাদের পক্ষে জয় বাংলা স্লোগান দিলে এসে তারাই আসতো লাঠি সুটা নিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, সব দিক থেকে। এই যে কিছু সিনেমা টিনেমায় হয় আর কি, যে বিচারক বসে রয়েছে পিছনে ফাদার অফ দ্য ন্যাশনের ছবি থাকে আর কি, তো ওই যে 72-73-74-75 যে ছবিগুলি হয়েছে, তো 76 সালে দেখা হচ্ছে সেখানে বঙ্গবন্ধুর ছবিটা মুছে দেওয়া হয়েছে, হিবিজিবি করে দেওয়া হয়েছে। আমরা 76 সালেও তো 15-ই আগস্ট করতে পারি নাই বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, তারপরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীটা করতে গেলাম, ওই সময় আমরা এই কাঙ্গালে ভুজ কথাটা চালু করেছি ওই সময়। কেন কাঙ্গালে ভুজ এবং মিলাদ মাহফিল, এই কথা বললে কিছু লোকজনকে জমায়েত করা যায় কিনা, যেখানে পুলিশ বা প্রশাসন বা আর্মিরা হামলা করবে না, সেই রকম পরিস্থিতি তৈরি করে আমরা এই জায়গাগুলি যাত্রা শুরু করেছি। মানে আপনার কথা অর্থ কি এরকম, যারা বঙ্গবন্ধুকে আপন করে নেয়নি তাদেরকে আর না না, আমি সেই কথা বলতেছি না, মায়া কান্না করতে না বলতেছি আর কি, মায়া কান্নার কোনো বিষয় নাই, ইতিহাসের সর্বত্র বঙ্গবন্ধুত্ব সরাই দেওয়া হয়েছে সেটা। এটা ওনারা বঙ্গবন্ধুকে কতদূর মানলে 15-ই আগস্ট আসলে বোঝা যায়, ইতিহাস বলতেছে যে এরকম কি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে বলে আর কি, ঘোষণাটা কি, সেই ঘোষণাটা তো সম্পূর্ণ বলতে হবে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই পর্যন্ত তো বলতে হবে, এটা না কয়ে ঘোষক পর্যন্ত বলে সারিয়ে দিতেছে টাইটেলটা, অর্থাৎ তারা ইতিহাসের মুখোমুখি হওয়ার পক্ষেই নাই। আর যখন মিথ্যা ইতিহাস তৈরি করা হইতেছে, শাহজিসকে প্রধানমন্ত্রী বানাইতেছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তখন তো তাদের সবাই মিললে ব্যক্তি বন্দনার দিকে যাইতে হবে, সেটা জিয়াউর রহমানের বন্দনার দিকে গিয়েছে। আমাদের হলো যে ইতিহাসটা তুলে ধরা, আমরা 25 মার্চের কালো রাত্রি, আমি জগন্নাথলের ছাত্র, আমি জগন্নাথলে করেছি সবসময় আর কি, 25 মার্চ তো তখন আসেই নাই, আসার প্রশ্নই ওঠে না, এইরকমভাবে ইতিহাস নিজেরা কি তেলের ড্রামের উপর দাঁড়ায় নাকি ঘোষণা দেওয়া ফেলে, সেরকম ইতিহাস চিত্রের সাথে 75-এর পরে আপনার এই মুক্তিযোদ্ধা কর্নেল তাহের হাত থেকে শুরু করে ইয়েতে ক্যান্টনমেন্টে কত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে, এই সমস্ত ইতিহাসগুলি টেনে আনতে হবে। আমাদের কোনো বানোয়াট কিছুর বিষয় নাই, আমাদের খালি ইতিহাসগুলি তুলে ধরা যায়, ইতিহাসগুলি মুছে ফেলা হয়েছিল, ইতিহাসগুলি সরায় ফেলা হয়েছিল, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে গেছিলো, আমরা এই জিনিসগুলি টেনে আনার চেষ্টা করছি আর কি। অবশ্যই বঙ্গবন্ধু, এটা আমার কথা তো না, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা তো আওয়ামী লীগের কথা তো দেয় নাই, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সে সার্বজনীন। এখন কেউ কেউ সেই জায়গা থেকে প্রশ্ন এনেই ফেলি তাহলে, যেটা উনি তুলছিলেন যে এই গ্রেট লিডারের দল, তার অনুসারীরা এই তিনটি বিষয়ে যেভাবে ছুঁড়ে ফেলেছে, সুশাসনের বিষয়টি, বাক স্বাধীনতার বিষয়টি এবং নির্বাচনের প্রক্রিয়ার বিষয়টি, সেদিকে দিকে আপনি যাচ্ছেনই না? না, আমি তো ওদিকেই যাচ্ছি। আচ্ছা, এটা লম্বা সময় ওদিকেই যাচ্ছি, আমার সুশাসনের দিকে যাচ্ছি, আর কি বললেন, বাক স্বাধীনতার দিকে। আর বাক স্বাধীনতা তো মানে রাত্রেবেলা 10টার পরে যারা পত্রিকা, আমি পত্রিকা বসে কাজ করেছি 75-এর পরে আর কি, যে সেনা ছাউনি থেকে যে নির্দেশ আসতো, এখন তো একটা না, তখন বিটিভি একটা চ্যানেল ছিল, পত্রিকা ছিল কয়টা, এখন তো মানে পত্রিকার সংখ্যা এত মোটা আর কি, হাজার হাজার না পত্রিকা অনলাইন থেকে শুরু করে ডেইলি, মানে কেন্দ্রীয় রাজধানী থেকে প্রকাশিত, জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে প্রকাশিত আছে, অনলাইন পত্রিকা আছে, টেলিভিশন চ্যানেল এতগুলি, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা তো আজকে বিকশিত, সংবাদপত্র একটা শিল্প, এটা আজকে বলা যায়। আপনি একজন জার্নালিস্ট, আমার জার্নালিস্টের এক্সপিরিয়েন্স আছে তো, হ্যাঁ, একটা জার্নালিস্ট যে চেহারাটাই ছিল, পায়ে এক জোড়া চপ্পল, গায়ের যে জামাটা, সেই জামাটা এক মাসে হয়তো সাবান দিয়ে ধোয়া হয় না, ইস্ত্রিতে বহুত পরের কথা না, জীর্ণ শূন্য চেহারা, মানে এখন আমরা সবাই টাই পরি, কোট পরি, এটাতে বাক্স্বাধীনতা ঠিক আছে, আমি সেই কথা বলছি না, সংবাদপত্রটা শিল্প হিসেবে দাঁড়িয়েছে, যখন শিল্প হিসেবে দাঁড়িয়েছে
তখন এই শিল্পের সাথে সম্পৃক্ত সবাই ভালো আছে সংবাদপত্র দিয়ে বাক স্বাধীনতা আপনি বিচার করছেন এর আগে যারা আসছিলেন অরুন্ধতী এসে গেলেন তার কথা বলার প্রসঙ্গ নিয়ে কত কি ঘটলো সেগুলো কি এক ধরনের উদাহরণ তৈরি করে না বাক স্বাধীনতা তৈরি করে অরুন্ধতী তার নিজের দেশও তৈরি করতেছেন সেগুলোর বিষয়ে তো কোনো দ্বিমত নাই কিন্তু কার মুখে দিয়ে কোন কথাটা শুনছি আমি সেই জায়গাটা আলোচনা করছি আমি সবকিছু সুন্দরভাবে চালাচ্ছে আমি তা বলছি না কিন্তু আমার প্রতিটি জিনিস সুন্দরভাবে চালানোর একটি মহৎ উদ্যোগ আছে সেই উদ্যোগটা নিয়ে আমি সম্মুখে অগ্রসর প্র্যাকটিসের মধ্যে আছেন না আমরা অনেক অগ্রসর হয়েছি অনেক বেশি অগ্রসর হয়েছি অন্তত আমাদের দেখা সামরিক শাসন স্বৈর শাসন জঙ্গি শাসনের আমলের যে বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা নির্বাচন এবং সুশাসন সে তুলনায় অনেক বেশি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা হয়েছে সবকিছু জি রহিন হোসেন প্লিজ আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাইবো তারপর বিরতির পরে ফিরে এসে জানতে চাইবো আপনি একটু ছোট্ট করে একটু অ্যাড করেন এই জায়গা থেকে যে সার্বজনীনের জায়গাটা তারপরে ফিরে সেটা জানতে চাইবো আসলে সার্বজনীনের জায়গাটা আপনার বিশ্লেষণটা কি হবে যে বঙ্গবন্ধু আসলে কি কেউ ওন করেনি নাকি কেউ সার্বজনীন করেনি না আমি এই পয়েন্টে আমি মনে করি যে একটা তো হচ্ছে কাউকে সার্বজনীন করবে কি না সেটা জনগণের নিজেদের ইচ্ছার উপরে নির্ভর করে প্রথম কথা তবে এই ধরনের মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল তাতে আমার কাছে মনে হয়েছে দুইটা দিক নিশ্চয়ই ওই দলেরও প্রয়োজন ছিল যাতে একটা সার্বজনীনভাবে বঙ্গবন্ধু চলে আসেন এবং বঙ্গবন্ধু ওই সময় যে ভূমিকা তিনি নিলেন ওনারও ভূমিকাকে আরও নির্মূলভাবে বিশ্লেষণ করা দরকার নিজেকে সার্বজনীন হিসাবে তুলে ধরার ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছেন আর একটা বড় ব্যাপার হলো নাকচ করে দেওয়ার যে জায়গাটা সেটা অনেক ক্ষেত্রে সংকট তৈরি করেছে সুতরাং এইখানে এক কথায় এর উত্তর আছে বলে আমার কাছে মনে হয় না তবে নিশ্চয়ই হ্যাঁ এটা ধরনের নানা ধরনের ঘটনাবলী এর সাথে জড়িত তবে হ্যাঁ আপনি দায় করলে করতে পারেন কাউকে কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি যে ইতিহাসে যার যার ভূমিকা এটা নির্ধারিত আজকে আমি যাই বলি না কেন একটা সময় সেটা প্রতিভাত আমি ফিরে এসে আপনাকে এই জায়গা থেকে আবার প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে ধরেন অনেকে বলে থাকেন যে যখন ভোটের সময় প্রচুর ভোটার আসে এবং ভোটারদের যখন নির্বাচনের প্রক্রিয়া যারা পরিচালনা করেন তাদের উপর যদি আস্থাটা ঠিক থাকে তখন বলা হয় যে নাগরিক দেশটিতে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর আছে এবং ঠিকঠাক মতো চলছে সাম্প্রতিক সময়ের ভোটগুলো দেখে আপনার কাছে কী মনে হয় সেটার বিশ্লেষণ জানতে চাইবো যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ঠিক মতো ওয়ার্ক করছে কি না নেব ছোট্ট একটা বিরতি ফিরবো একটু পর আশা করে ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো আবার আমন্ত্রণ চব্বিশ ঘন্টা রহিন হোসেন প্লিজ জায়গা থেকে আপনাকে প্রশ্নটা রেখেছি আমি একটু ওই ওই প্রশ্নে যাওয়ার আগে একেবারে দু এক কয়েক সেকেন্ডে দু একটা কমেন্ট একটু না করলে হচ্ছে না আমি শুনছিলাম কথা দেখুন আমার এখানে বসে বসে মনে হচ্ছিল অনেক আলোচনা হয় কি ওই যে কি হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ আমরা যদি আজকের ঘটনা বিবেচনা এরকম করি যে 72 থেকে 2019 হঠাৎ উন্নয়ন হঠাৎ গণতন্ত্রহীনতা হঠাৎ এই বিবেচনাটা একটা ভুল পয়েন্টটাই যাকবের আমি জাস্ট দুইটা পয়েন্ট খালি কয়েন করে রাখি আমি আলোচনায় যাচ্ছি না একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়টা মনে রাখা দরকার একটা কিন্তু প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদ ছিল মুক্তিযুদ্ধের তাজউদ্দিন নেতৃত্বে সহ একটা বিরাট ভূমিকা নিয়েছিলেন মুক্তিযুদ্ধের পরে এই উপেক্ষিত কিন্তু এই পুরোটা হয়েছে যে একটা জাতীয় বা মুক্তি অর্জনের যে সংগ্রামের মধ্যে দিয়ে একটা জাতীয় পজিশন নেওয়া যেত সেটা নেওয়া যায়নি তৎকালীন সরকারের দলীয়করণ নানা ধরনের কী বলবো দুর্নীতি অব্যবস্থাপনা এটা ছিল পাশাপাশি আরেকটা বড় ব্যাপার ছিল টিক্কা খান যাওয়ার সময় বলে গেছিল এই যুদ্ধ জারি রয়ে পাকিস্তান শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সবসময় চেষ্টা করেছে যাতে এই মুক্তিযুদ্ধকেই তারা বিপদগামী করতে পারে এই সামগ্রিক ঘটনা কিন্তু পুরো জিনিসটাকে আমাকে অগ্রসর করতে দেয়নি সঠিক ধারায় সময় নেই বলে যাচ্ছি না আমি দেখি সেই জায়গা থেকে ডিপার্চারগুলো হয়েছে আপনি সেই ডিপার্চারের পজিশন দেখেন আজকে বিএনপির পক্ষ থেকে যদি বলা হয় সাম্য সামাজিক ন্যায় বিচার এবং কী বলে মানবিক মর্যাদা রক্ষা করা হয়নি তো এইটা তো প্রতিভাত ছিল মুক্তিযুদ্ধের সংবিধানের প্রধান চার মূলনীতি নিয়ে গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র কোথায় গেল তারা তো এসেই ওই মুক্তি সংগ্রামটাকেই ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল সংবিধানে এরশাদ সাহেব এসে কী করলো পরবর্তীতে সেই জায়গাকে কিন্তু আর ব্যাক করা গেল না এগুলো তো একটা অর্থনৈতিক ব্যবস্থা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ এত কথা বলে কিন্তু সেই অর্থনৈতিক ব্যবস্থায় ফিরে যায়নি যেটা এখনও পর্যন্ত আছে ওই জে এবং এরশাদের প্রদর্শিত অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু তারা রয়ে গেছে সুতরাং আপনি এই পুরো ব্যবস্থাকেই এই সংকটগুলোকে আগে গভীরে নিয়ে গেছে তার একটা অন্যতম সংকট আপনি যে কথাটা ভোট নিয়ে কথা বললেন আমি কি দেখি জানেন এখন সংকটের মধ্যে একটা বড় সংকট দেখি আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল যেটাকে আরও আমরা ইউনাইটেড করে আমরা একটা সাম্য অভিমুখীন ধারায় নিয়ে যাবো মুক্তিযুদ্ধের মধ্যে আজকে দেখবেন সমাজ ব্যবস্থাটা ভেঙে গেছে সমাজের সাম্প্রদায়িকরণের ধারা জোরালো হয়েছে আপনি দেখবেন মানুষ সব কিছু থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছে
একটা সমাজে এর থেকে দুরবস্থা কী হতে পারে আমার জানা নেই। ভোট নিয়ে যে ঘটনা আমরা কিন্তু জিয়াউর রহমানের আমলে দেখেছি, 73-এ দেখেছি, এরশাদের আমলে দেখেছি, এইবার নতুন প্রহসনের রূপ দেখলাম, জাদুকরি ভোট দেখলাম, আগের দিন ভোট হয়ে যায়। এবং উপজেলা নির্বাচনের পর্যায়ে যে পয়েন্টটাকে আমরা দেখলাম, মানুষ ভোট নিয়ে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশন নির্লজ্জের মতো এত সবের পরে কি ভোটাধিকার দিবস তারা পালন করে? আর দেখলাম সজীব সাহেব বলছেন কয় পার্সেন্ট ভোট পড়লো, তাতে কিছু তার আসে যায় না। মানে ভোটে যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, যেটা আমাদের সাংবিধানিক বিষয়, যে আমাদের জাতীয় সংসদ, স্থানীয় সরকার, দুই ধরনের সরকার, তো এইটা প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আমরা করব। এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার। কিন্তু সবচেয়ে দুরবস্থা আমি দেখি, জনগণ নিজেকে উজ্জ্বল করে ফেলতেছে, এর প্রতি তার আগ্রহ হারায় ফেলতেছে, সেটাই হচ্ছে ভোট নিয়ে সবচেয়ে দুরবস্থা মনে করি। এবং আমার এই ক্ষেত্রে কনক্লুশন ছোট করে হচ্ছে যে পুরো ভোট ব্যবস্থাই ভেঙে পড়েছে। আপনি এইখানে পুরো ভোট ব্যবস্থার একটা সংস্কারের লড়াই করতে হবে, এবং এক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে, যদি আমরা মুক্তিযুদ্ধকে মানি, যদি আমি জনগণের অধিকার মানি, জনগণের আলাল অনেক কথা এসেছে। আমি কিন্তু প্রথমেই মুক্তিযুদ্ধের প্রারম্ভিক যে আলোচনাটা আপনি শুরু করেছেন আজকে রাতের যে অপারেশন স্যাটেলাইটের গণহত্যা, সেখানে কিন্তু দায় স্বীকারের মধ্যে দিয়ে, যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আমরা ছিলাম, আমাদের দায়টাও কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি, রাইট, মাত্রা কম বেশি বিষয় আলাটা। প্রিন্স ভাইরা কখনো দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন না, তারা ব্যাটিং বোলিং সমানভাবে করতে পারেন, ফিল্ডিং কোনো সমস্যা হয় না, উভয়ের সমালোচনা করতে পারেন, এটা অবশ্য ভালো, কার কোথায় ত্রুটি আছে সেটা দেখে রুটি আমরা আবার সংশোধিত হই, সেটা একদিক থেকে ভালো। তো দাদা কিছু কথা বলেছেন, যার মধ্যে একটি কয়েকটি শব্দ আমাকে খুব আকৃষ্ট করেছে, মায়া কান্না। অর্থাৎ আপনি যেটা বলেছেন সেই কথাটা কিন্তু দাদা আবার প্রমাণ করলেন যে শেখ মুজিবুর জন্য দরদও দেখানো যাবে না, অর্থাৎ ওটা হবে মায়া কান্না, ওটা ওনাদের মানে একচ্ছত্র সম্পদ, আসলে এটা হওয়া উচিত ছিল না। তিনি তো সর্বজন শ্রদ্ধেয় নেতা নিঃসন্দেহে, তার শাসনকাল নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার নেতৃত্ব নিয়ে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে কিংবা এই এলাকার মানুষের স্বাধিকারের ব্যাপারে তার দীর্ঘ লড়াইয়ের তো অস্বীকৃতি কেউ দেয়নি বা করেও না। শাসনকাল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু যেটা আমি বলেছি যে গণতান্ত্রিক উপাদানের মধ্যে এই নির্বাচন এবং এই যে সংবাদপত্রের এবং বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, আজকের আশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনুরা পত্রিকা ইন্টারভিউ দিয়ে বলে যে আমরা বাক স্বাধীনতা চাই, দুজনেই বলেছেন চাই বলেননি, বলেছেন বাক স্বাধীনতা ঝুঁকির মুখে। আচ্ছা, ঝুঁকির মুখে, ঠিক আছে, এই ঝুঁকির মুখে থাকাটাও তো একটা অস্বাভাবিক। সেই 73 সনে আমরা স্বাধীনতার অব্যবহিত পরে কী দেখলাম? আওয়ামী লীগ ছাড়া আর কোনো কিছু নাই, কাউকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমরা সেই সময় দেখেছি নির্মল সেনের মতো লোক লিখেছেন পত্রিকায় যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা তখন তো 73 সনে প্রথম এই ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই হতে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে জাসদ ছাত্রলীগের বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে। ফার্স্ট এনকাউন্টার হচ্ছে সিরাজদের মতো মুক্তিযোদ্ধাকে হত্যা করা। এই যে জিনিসগুলো তখন চালু হয়েছিল, তারপরে যে জিনিসগুলো দুর্ভিক্ষ আমরা দেখেছি, আমরা দেখেছি যে আমাদের অনেক বড় প্রাণের মানে বড় মনের অধিকারী জনাব শেখ মুজিবুর রহমান সাহেব আক্ষেপ করে দুঃখ করে আওয়ামী লীগের লুটেরাদের উদ্দেশ্য করে কী বক্তব্য দিয়েছিলেন যে পৃথিবীর রাষ্ট্রনায়করা সোনার খনি, হীরার খনি, তেলের খনি পায়, আমি পেয়েছি এই খনি, শব্দটা আমি উচ্চারণ করলাম না। এবিএম মুসা সাহেবের মতো লোক যিনি 73-এর পার্লামেন্টে ছিলেন, অত বড় নাম করা সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা, তিনি পর্যন্ত বলে গেছেন যে আওয়ামী লীগ দেখলেই বলবা চোর। এখন সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত যে জায়গায় এসে উপস্থিত হয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনি দেখবেন যে ওই যে মায়া কান্না করার কোনো প্রয়োজন নেই। আমি দাদার কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই যে তাহলে বাকশাল নামটাকে পুনরুজ্জীবিত করা হলো না কেন জিয়াউর রহমানের সময়? আওয়ামী লীগ নামে কেন নিবন্ধনের জন্য প্রেয়ারটা করা হলো? বাকশাল নামেই তো থাকা উচিত ছিল, তাহলেই শেখ মুজিবুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হতো, যেটা আজকে প্রধানমন্ত্রী বলার চেষ্টা করছেন। আরেকটা জিনিস হলো, হ্যাঁ, বাক স্বাধীনতা এখনও আছে, কোথায় আছে? রাষ্ট্রপতি ইঞ্জিনিয়ারদের প্রোগ্রামে গিয়ে বলেন যে আপনারা রডের বদলে বাঁশ দেবেন না কোনো নির্মাণ কাজে, আপনারা সিমেন্টের বদলে বালি দেবেন না, এই স্বাধীনতাটা তার আছে। ওই নির্বাচন কমিশনার কবিতা খানমের স্বাধীনতা আছে। বাগাইছড়িতে উপজেলা নির্বাচনের পরে হত্যাকাণ্ড হলো, 8 জন মারা গেল, উনি বললেন বিচ্ছিন্নতাবাদীরা করেছে। তার মানে দেশে এখনও বিচ্ছিন্নতাবাদীরা আছে। এই গতকালকে আপনার নওগাঁয় ঘুমন্ত আদিবাসী ও মুসলিমদের 40টি বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতা মোশাররফ হোসেন। এই স্বাধীনতাগুলো আছে, অন্য কারোর কোনো কিছু করার নাই। আজকে না, আমি শেষ করে দিচ্ছি, এই যে গ্যাসের দাম বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে কেন? শুধুমাত্র তিতাস গ্যাসের কাছেই সরকারের রাজস্ব পাওয়াটা 20,000 কোটি টাকা। রমজান মাস আসছে, দ্রব্যমূল্য এখন থেকেই বাড়া শুরু হয়েছে, অথচ রমজানের সময় বলবে কোনো জিনিসের দাম বাড়েনি, আগে থেকেই বাড়ানো হচ্ছে। তো এই দায়গুলোকে এড়ানো সহজ নাকি? আড়াই মিনিট, তিন টার্ম ক্ষমতায় থাকার পরে
আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই তো শেষ করবো আর কি। না আমরা মনে করি যে এই 25 মার্চ অপারেশন সার্চ লাইট, লক্ষ লোকের শাহাদাত বলানো, সব কিছু নিয়ে আমরা সবাই সত্যের মুখামুখি হব, যথাযোগ্য সম্মান প্রদর্শন করব। মহান মুক্তিযুদ্ধের সকলের অবদান যথাযথভাবে পালিত হবে, সবাই মিলে আমরা জায়গাটা আসবো। এটাই রাজনীতি, ইতিহাস বিকৃতির জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি মোয়াজ্জেম হোসেন আলালের ওই প্রশ্নের উত্তর দেবেন না, উনি বলছিলেন যে তাহলে কেন আওয়ামী লীগ বাকশাল হিসেবে আবার নিবন্ধন করলো না? আমি এগুলি তো যাওয়া হন, বাকশালের সদস্য ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। আচ্ছা, উনি কী হিসেবে বাকশালে গেছিলেন? উনি সংস্থাপদনরা যায় কোনো একটা নতুন উদ্যোগে, উনি সংস্থাপদন ছিলেন না, সামরিক সেনাবাহিনীর প্রধান ছিলেন না, সেখান থেকেও গেছিল, তদবির করে গিয়েছিলেন, একটা সুন্দর কাজে গিয়েছিল। তখন কিন্তু বিএনপির জন্ম হয়, বিএনপির জন্ম হয় নাই তখন, বিএনপির জন্ম পরে হয়েছে, তখন জন্ম হয় নাই, কিন্তু জেনারেল জিয়া সেখানে যোগদান করেছিলেন। ওনাকে কেউ ঠেলায় ধাক্কা নিয়ে গেছে তা না, উনি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে গেছিলেন, লবিং করে গিয়েছিলেন এবং একটা ভালো কাজের পার্টনার হয়েছিলেন। আমি বাকশাল নিয়ে যাত্রা শুরু করতে চাই, আমি রহিন হোসেন প্রিন্সের সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমি তো 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। প্রিন্স বলছে যে জিয়া এরশাদের প্রদর্শিত পথ থেকে আমি বেরিয়ে আসতে পারি নাই, না পারি তো নাই, আমরা চেষ্টা করছি সবাই মিলে একটি জায়গায় দাঁড়াতে। আমি শুরুতে বলেছিলাম যে আমরা এখানে যারা আছে তারা একমত হতে পারি নাই, আমরা তিনজন একমত হলে কিন্তু অনেক দূর এগোতে পারতাম। সেই গণহত্যাকে নিয়ে আমাদের যে আলোচনাটা আঁকে, আমরা কিন্তু এক একজন এক এক পথে অগ্রসর হয়েছে আর কি। তবে ইতিহাস তার নির্ধারিত পথে অগ্রসর হবে, বঙ্গবন্ধু জায়গা বঙ্গবন্ধু জায়গায় থাকবে, যার যেখানে যেটা অবদান সেখানে সেটুকু থাকবে, না থাকার কোনো বিষয় নাই, ইচ্ছা করলে এগুলোকে সরিয়ে নেওয়া যাবে না। আমরা শেষ লাইন 72-এর সংবিধানও ফিরে আসতে চাই, মুক্তিযুদ্ধ চেতনার প্রকৃত চেতনা রাখি। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান দেশের প্রধান হবেন আর রাজাকার শাহাজিস প্রধানমন্ত্রী হবেন, সেই মুক্তিযুদ্ধ না, না সত্যিকার অর্থে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা যে মুক্তিযুদ্ধটা ছিল সেই মুক্তিযুদ্ধের চেতনায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মন্তব্যের জন্য। আর এই ছিল আজকে 24 ঘন্টায়, কাল আবার দেখা হবে, ভালো থাকবেন।